বঙ্গোপসাগরে সৃষ্টি গভীর নিম্নচাপ, বৃষ্টিতে ভাসবে কলকাতা সহ বাংলার এই জেলাগুলি। বিকাল থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি আবহাওয়া দফতরের। তো বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে কবে কখন থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর, এবং এই বৃষ্টি টানা কতদিন ধরে চলবে, কি বলছে হাওফিসের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করুন। রথের দিন থেকেই আকাশে কালো মেঘের আনাগোনা বেড়েছে। রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বর্ষণের দাপট বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে হাওফিস। বিকেলের পর থেকে কলকাতায় ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার প্রায় সারাদিনই শহরে বিক্ষিপ্ত বর্ষণ চলবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। গতকাল থেকে বিক্ষিপ্ত বর্ষণ চলছে শহরে, দিনভর মেঘলা আকাশ। আজও সকাল থেকে কালো মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে শহরে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, শনিবারের মতো রবিবার দিনভর বিক্ষিপ্ত বর্ষণ চলবে কলকাতা শহরে। বিকেলের পর থেকে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতায় নয়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওফিস। আগামী সপ্তাহেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওফিস। কোন কোন জেলায় বাড়বে বর্ষা, এদিন আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে। সোমবার 4 জুলাই থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্ষণের দাপট বাড়বে। 224 পরগনা, হাওড়া ও হুগলিতে ভারী বৃষ্টি হবে। পশ্চিমের জেলাগুলির মধ্যে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং বর্ধমানেও আগামী সপ্তাহে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওফিস। আগামী 6 জুলাই পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে টানা বর্ষণের পূর্বাভাস রয়েছে। জুন মাসে বর্ষার ঘাটতি ছিল দক্ষিণবঙ্গের, সেই ঘাটতি জুলাই মাসে মিটবে কিনা সেটাই এখন দেখার। জুন মাসে প্রায় 48% বর্ষার ঘাটতি ছিল দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া, উত্তরবঙ্গে প্রথম থেকেই বর্ষার দক্ষিণও ছিল। জুন মাস ধরে অতি ভারী বর্ষণে ভিজেছে উত্তরবঙ্গের একাধিক জেলা। দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। দার্জিলিং, কালিম্পং সহ একাধিক জেলায় ধস নেমেছে বর্ষার কারণে।